স্টমাকে, অর্থাৎ পাকস্থলীতে ক্যান্সার, কোলনে ক্যান্সার বা পরিপাকতন্ত্রের ভিতরে ক্যান্সার হওয়ার আশঙ্কা প্রচুর হারে বেড়ে যায়। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনি যে ডাক্তারের পরামর্শ ছাড়া মুড়ির মতো গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, একবারও কি ভেবে দেখেছেন যে এই গ্যাস্ট্রিকের ওষুধ আপনার কতটা ক্ষতিকর? তো যারা নিয়মিত ডাক্তারের পরামর্শ ছাড়াই মুড়ির মতো গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, তাদের স্টমাকের ভিতরে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হয়, এরা এই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে এটা ব্রেকডাউন হয়ে যায়। আর যখন অ্যাসিড রিলিজ ব্রেকডাউন হয়, তখন প্রোবায়োটিকের সংখ্যা কমতে থাকে, অর্থাৎ ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে থাকে, আর হেলিকোব্যাকটেরিয়া তখন কি হয়, আরও উজ্জীবিত হয়। ফলে আপনার স্টমাকে, অর্থাৎ পাকস্থলীতে ক্যান্সার, কোলনে ক্যান্সার বা পরিপাকতন্ত্রের ভিতরে ক্যান্সার হওয়ার আশঙ্কা প্রচুর হারে বেড়ে যায়, তারই সাথে অনেক অনেক রোগ বাড়তে থাকে। তাই আসুন, ডাক্তারের পরামর্শ ছাড়া একটা গ্যাস্ট্রিকের ওষুধও নয়, আমরা প্রকৃতিতে ফিরে আসি, প্রকৃতির নিয়ম মেনে জীবনযাপন করি, সুস্থ থাকি। সর্বোপরি, আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন।